नमस्कार बंधुरा, मऊर साथे रान्ना बान्नाते सबाई के स्वागत। आज के रेसिपी एकदम नतून धरनेर मिष्टी ब्रेड मालाई डेजार्ट। एई मिष्टी छयटा पाउरुटी स्लाइस दिए बनाबो, ताई छोटो चामचेर दुई चामच गुड़ो दूध दिए दिलाम। एखाने आमी आमुलियार गुड़ो दूध व्यवहार करेछि। फुल क्रीम दूधेर मालाई व्यवहार करेछि, एक टेबिल चामच दिए दिलाम। आपनारा एर परिवर्ते बाजारेर आमूल फ्रेश क्रीमेर व्यवहारो करते पारबेन। स्वाद मतो चीनी दिए दिलाम, दुई टी स्पून गुड़ो चीनी दिलाम, आर दिए दिलाम छोटो चामचे दुई चामच दूध। भालो करे मिक्स करे नेब, कोनो रकम दला ना थाके तार जोने भालो करे फेटिए निलाम। एखाने आमी एक दिनेर पुरोनो मयदार पाउरुटीर व्यवहार करेछि, आटार पाउरुटीर व्यवहार करा जाबे ना। आपनारा सैंडविच ब्रेडगुलोर व्यवहारो करते पारेन। একটা বাটির সাহায্যে এইভাবে গোল করে কেটে নেব। আপনারা ইচ্ছে মতো যে কোনো ধরনের ডিজাইন করে কেটে নিতে পারেন। এই চারধারের বাদামি অংশটা সরিয়ে দেব। দুটো পাউরুটি স্লাইস গোল করে কেটে নেবার পর যে মালাইটা তৈরি করলাম পাউরুটিতে লাগিয়ে দেব। যেভাবে বাটার লাগানো হয় ঠিক সেইভাবে লাগাতে হবে। একটার উপরে আরেকটি রেখে দিয়ে এইভাবে দুই ভাগে কেটে নেব। এতে ডেজার্টগুলো দেখতে সুন্দর লাগবে। টোটাল ছয়টা ব্রেড স্লাইসার ব্যবহার করেছি। ফ্রাইং প্যানে দিয়ে দিলাম এক কাপ দুধ। দুধের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে আমন্ড বাদাম কুচি আর পেস্তা কুচি। এর পরিবর্তে আপনারা কুচানো কাজু বাদামের ব্যবহারও করতে পারেন। জাস্ট এক মিনিট মতন দুধ ফুটিয়ে নিতে হবে। এখানে এক চামচ কর্নফ্লাওয়ার গুঁড়ো সামান্য দুধের সাথে এইভাবে মিশিয়ে নেব। নর্মাল রুম টেম্পারেচারে রাখা দুধের ব্যবহার করতে হবে। কর্নফ্লাওয়ার মেশানো এই দুধটা ঢেলে দিলাম। কর্নফ্লাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গেই গ্যাসের আঁচ একদম কম করে দিতে হবে, যাতে কর্নফ্লাওয়ার দলা পাকিয়ে না যায়। একটা সুন্দর কালারের জন্য দিয়ে দিলাম দুই ড্রপস ফুড কালার। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। এর থেকে বেশি আর ঘন করব না। গ্যাসের আঁচটা এবার বন্ধ করে দিয়ে সামান্য গোলাপ জল দিয়ে দিলাম। দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। পাউরুটির প্রতিটি স্লাইসের উপরে এইভাবে ছড়িয়ে দেব। এতে ডেজার্ট সফট হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে। সব শেষে অবশ্যই এক ঘন্টা ফ্রিজে রেখে দেবেন, এতে ডেজার্ট সেট হয়ে যাবে। তৈরি হয়ে গেল খুবই কম পরিশ্রমে নতুন ধরনের মিষ্টি ব্রেড মালাই ডেজার্ট। বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন তৈরি হলো। রেসিপিটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, সেই সঙ্গে আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।